আগে পুরে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি করতে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে ওটা সই করেছিল বুথ সভাপতি অশোক, অশোক কি জনতার দুয়ারে ভাইরাল ভিডিও, সিএন এর সত্য মিথ্যা যাচাই না করা সেই ভিডিওয়ে সন্দেশখালীর দু নম্বর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের পাশাপাশি দেখতে পাওয়া যায় সন্দেশখালীরই এক মহিলা জবা রানী সিংহকেও। সন্দেশখালীরই সেই প্রতিবাদী মুখকে সেই ভিডিওয় দেখা যায় কিভাবে এসটি কমিশন ও মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। আগে পুরে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি করতে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে সই করেছিল বুথ সভাপতি অশোক, অশোক কি প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। শনিবারই বৈঠকে বসে সংবাদ মাধ্যমকে খবর যাচাই করে প্রকাশ করতে বলেছিলেন অভিষেক। টাকার বিনিময়ে অভিযোগের সত্যতা যাচাই করতে রবিবারই জবারানির বাড়িতে গেল সিএন। আমি কি বলবো, আমি তো সেখানে উপস্থিত ছিলাম, তো পুরো ভিডিওটা ফেট, মানে ও যা কথা বলেছে আমি নিজে শুনেছি, কিন্তু সে কথাতে একটাও নেই, সেখানে উল্টো কথা বলা হচ্ছে। ওখানে সিংহে থাকলে যখন ছবিটা আসছে আপনারা দেখবেন যে যখন ছবিটা দেখানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে ছবিটা, এটা মানে যে রেকর্ডিং করা যে আওয়াজটা সেটাই আসছে। যে জবা রানীকে ভিডিওয় দেখা যাচ্ছে সেই জবা রানীরই পরিবারের দাবি, সম্পূর্ণ ভিন্ন এক কেস সম্পর্কে জানতে সেদিন বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বাড়িতে ডেকে আনা হয়েছিল তাদের, কিন্তু গিয়ে দেখা যায় অন্য ঘটনা। যে আমাদেরকে ডাকা হয়েছিল যে একটা কেসের বিষয় নিয়ে কথা বলবে বলে, তা গেলাম, ওর নামে একটা ফাও একটা কেস কে দিয়েছে জানি না, কারা দিয়েছে সেটাও বলতে পারছি না, তা সেই কেসের বিষয় নিয়ে কথা বলবেন বলে আমাকে ডেকেছিল আমাদের দুজন। যে দেখি তো ওখানে যখন যাই তখন তো অন্যরকম কথা বলছে ওরা, যে শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারই কথা বলছে কেস নিয়ে, যে বুঝতে পারছেন যে এই কেসটা যে আপনি করেছেন তাহলে এই কেসটা নিয়ে কত দূর, মানে কত রিস্কের ব্যাপার হয়ে গেছে। তখন ও কী বলবো, বলছে হ্যাঁ এটা তো রিস্কের ব্যাপার, এটা তো আমার সাথে হয়নি, জানি না যে কোন পার্টি করেছে কি বা কোন ইয়ে ওর, সেটা বলেছে ওখানে যে আমি জানি না। রবিবার ফের সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে খোঁচা অভিষেকের। 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলাদের অভিযোগ করানো হয়েছে দাবি অভিষেকের, যদিও সেই দাবি নস্যাত করে আদালতে পর্যন্ত যেতে রাজি জবারানির পরিবার। মহিলাদের 2000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, যে 2000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালী 2 নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে। আদালতে যাবেন? হ্যাঁ যাব, আমরা চাই যে সিবিআই তদন্ত হোক যে এইটা কেন হচ্ছে আমাদের সাথে, বারবার, একবার না বারবার হচ্ছে এটা। এখন সত্যের পথে কারা, মিথ্যে রটিয়ে ভোটের বাজারে ফায়দা লুটছেই বা কারা, সবটা জানা যাবে সঠিক তদন্তে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।